বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারও ভালো আছেন। আজকে আমি তান্দুরি চিকেন বানাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যা উপকরণ আছে এগুলো দিয়ে আমি তান্দুরি চিকেন বানাবো। ঘরে উপকরণ দিয়ে কিভাবে তান্দুরি চিকেন বানায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আমি এখানে 4 পিস মুরগি নিয়েছি, এখন এটাকে ভালো করে আমি একটু কেচে নিব। ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে আমি কেচে নিব, কেচে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু ডাবে ডাবে কেচতে হবে যেন ভিতরে মশলাটা যায়, যেন আটির সাথে যায় লাগে, এইভাবে করে কেচতে হবে। দেখুন এরকম করে কেচতে হবে। প্রিয় দর্শক, আমার মুরগিটা কেঁচা হয়ে গিয়েছে, এখন আমি এটার মশলাটা রেডি করব। এখানে একটা গামলা নিয়েছি, আমার ঘরে যা উপকরণ আছে আমি এটা দিয়ে তৈরি করব। এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে প্রায় 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর এখানে জৈত্রিক, জয়ফল, সাই জিরা, লং, এলাচ সবকিছু আমি পেস্ট করে নিয়েছি, এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা সয়া সস, 1 ঢাকনা সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, এখানে আমি হলুদের গুঁড়াটা ইউজ করবো না। এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, কালারটা যেন ভালো আসে এই জন্য আমি, আমার কাছে ফুড কালারটা নাই, আমি একটু জর্দা রং দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে। আর দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস, এখানে 3 চামচের টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ লেবুর রস। আমি এখন ভালো করে এগুলো মাখাবো। এখন আমি মুরগিটা রেভিতে দিয়ে দেবো। মুরগিটাকে আমি 1 ঘন্টার জন্য মেখে রেখে দিব, মিনিট করে রেখে দিব। তান্দুরি চিকেনটা ভাজতে অত তৈল লাগে না, অল্প তৈলেই হয়ে যায়। আমার ঘরে যা উপকরণ ছিল সেটা দিয়েই আমি করতেছি।
এটা যত বেশিক্ষণ মাখিয়ে রেখে দেন অত টেস্ট বাড়ে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দেবো এটা রেস্টে, আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ভাজবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তান্দুরি চিকেন তো আর খালি খাওয়া যাবে না, তাই নিয়েছি এখানে 1/2 কেজি ময়দা, তার সাথে আমি নান রুটি বানাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ একটু বেশি, আর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এখন শুকনো উপকরণগুলো একত্রে ভালো করে মিলাবো। আর দিয়ে দিব 1 চামচ ইস্ট, 1 ডাকনার 1 ডাকনা ইস্ট। আমি 1 ডাকনার বেশি দিব, এখানে 1/2 কেজি ময়দা আমি 1/2 চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলা মিলাবো। রুটিটা যেন সফট হয়, খেতে ভালো লাগে, এখানে আমি একটা ডিম অ্যাড করব। এটা নর্মাল মাত্রার ডিম, ফ্রিজে ডিম নয়। আর এখানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। এখানে প্রায় আমি 5 চামচ 4 চামচের 5 চামচের মতো সয়াবিন তেল অ্যাড করলাম। আরো 2 চামচের মতো দিব, এখানে প্রায় 7 চামচ সয়াবিন তেল দিলাম। আমি এখানে কুসুম পানি নিয়েছি, কুসুম গরম পানি নিয়েছি যেন ইস্টটা ফুলে, এই জন্য পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তাদের চিকেনের সাথে নান হবে না এটা কোনো কথা, নান না হলে তো খাবারের মজাটাই হবে না। পানিটা কখনো একবারে দিবেন না, পানিটা অল্প অল্প করে দিবেন। দেখুন নান রুটির জন্য আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমরা যেরকম আটা রুটি খাই এরকম রুটির মতো একটা ডো হবে, দেখুন খুব সফট। ডোটা আমার হয়ে গেছে, এখন ডোটা যেন ড্রাই হয়ে না যায় এই জন্য আমি একটু সয়াবিন তেল মেখে রেখে দিব, একটু গরম জায়গায় রেখে দিব। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এক ঘন্টা পরে আপনাদের কাছে আসতেছি। অবশ্যই কোনো গরম জায়গায় রাখবেন, বন্ধ ওভেনে রাখবেন না এটা চুলার পাড়ে রাখবেন, তাহলে ডোটা ফুলে যাবে। দেখুন দর্শক, আমি তান্দুরি চিকেন ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তান্দুরি চিকেন ভাজতে বেশি তৈল লাগে না, ফ্রাই প্যানে ভাজলে অল্প তৈল লাগে।
আধ পরে উঠিয়ে দিব, এটা 20 মিনিটের মতো লাগবে। দেখুন দর্শক, আমার রিপিটে হয়ে গিয়েছে, আমি একটু ফুটিয়ে দিব। চালটা একবারে কমিয়ে রেখেছি, দেখুন দর্শক আমার নানবুটি বানানের কাইটা সুন্দর করে ফুলে কি হয়েছে, ডাবল হয়ে গিয়েছে দেখুন। এখন আমি বেলে নিব, এটাকে লিচি কেটে নিব, বড় বড়ই হয়। আমি একটু পুরি দিয়ে বেলে নেব, পুরিটা যত কম দিতে পারেন অতই ভালো। দেখুন আমি এরকম করে বেলে নিব সবকটা। দেখুন দর্শক, আমি একটা তাও বসিয়ে দিয়েছি, নানগুলো আমি ভেজে নিব। নানটা খুবই সফট আর ফুটতেছে, সুন্দর একটা গ্রাম বেরিয়েছে নানগুটি। আমি সবগুলো নাম দিয়ে নিব, নামটা হয়ে গিয়েছে।
করে একটা পুরো ভেজে নিচ্ছি। দেখুন দর্শক, আমার চিকেন তান্দুরি গুঁড়ো হয়ে গেছে, আপনার নামে ফেলাবো। খুব সুন্দর ভালো সিদ্ধ হয়েছে। দেখুন আমার নানগুলো ভাজা হয়ে গিয়েছে, কত সফট আর খুব সুন্দর হয়েছে। দেখুন তুলা, দেখুন সফট। দেখুন দর্শক হয়ে গিয়েছে, এখন আমি উঠে ফেলবো। দেখুন দর্শক, আমার চিকেন তান্দুরি আর নান রুটি রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন রুটিগুলো কত সফট হয়েছে। খুবই জুচি হয়েছে, দেখুন অনেক ভালো সিদ্ধ হয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।